অতি তীব্র তাপদাহে পড়ছে পাবনা সহ গোটা বাংলাদেশ। তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। গতকাল পাবনায় শরৎকালের সবচেয়ে বেশি তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তেসকার নামাজ আদায় ও মোনাজাত করেছেন পাবনাবাসী। পাবনার যুব সমাজের আয়োজনে মঙ্গলবার 18 এপ্রিল সকাল 10টায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান রবের কাছে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া আশরাফিয়া পাবনার শাইখুল হাদিস হযরত মাওলানা হারুনুর রশিদ। নামাজ ও দোয়ায় ছাত্র যুবক সহ কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। তওবাত নসুহার একনিষ্ঠ তওবা মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে অতিরিক্ত 12 তাকবীরের মাধ্যমে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়। নামাজ পূর্বে সংক্ষিপ্ত বয়ানে হারুনুর রশিদ বলেন, পৃথিবীর মাটি যখন শুকিয়ে যায় বা অনাবৃষ্টি ও খরা দেখা দেয় এবং কূপ ও ঝর্ণার পানি কমে যায় অথবা নদী শুকিয়ে যায়, তখন সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়। এই নামাজ ঈদের নামাজের সময়ের মতোই মসজিদে নয় বরং খোলা মাঠে জামাতের সঙ্গে আদায় করতে হয়। এই নামাজে কোনো আজান বা ইকামত নেই। আমরা তো সারা বাংলাদেশের সব অবস্থায় দেখতেছি, জানতেছি, পাশাপাশি পাবনার যে অবস্থা, এই অবস্থার উপর ভিত্তি করে আমাদের কলেজের কিছু ছেলে পেলে, যেমন অনেক ছিল, এরা সর্বপ্রথম আমাকে ফোন দেয় যে হুজুর একটা আয়োজন করা যায়। তো গত রাত্রের ঘটনা এটা, তো গত পরশুদিনের ঘটনা, পরশুদিন রাত্রের একদিনের মধ্যে আমরা আমাদের হুজুরের সাথে যোগাযোগ করলাম যে হুজুর আমরা এরকম কোনো একটা আয়োজন করতে চাচ্ছি অ্যাডওয়ার্ড মাঠে। তো হুজুরও বললেন যে যত অল্প সময়ের মধ্যে আয়োজন করা যায়, আসলে এই এটা তো রাসূলের সুন্নত, আমরা বিভিন্নভাবে বৃষ্টি প্রার্থনা বা আল্লাহর কাছে শান্তি, মানে এই দুর্দশা পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি। কিন্তু যদি সেটা সুন্নত তরিকায় হয়, রাসূল যেভাবে করে গেছেন ওইভাবে হয়, এইভাবে সচরাচর পাওয়া যায় না, তো আলহামদুলিল্লাহ এই পাবনার মধ্যে, পাবনা শহরের প্রাণ কেন্দ্রে এরকম একটা রাসূলের সহি সুন্নত অনুযায়ী এই দুর্দশা, এই দুর্ভিক্ষ থেকে উদ্ধার হওয়ার জন্য যে আয়োজন করা হয়েছে, এটা আসলে কলেজের কিছু যুবক ছেলে পেলে সঙ্গে আমরা ছিলাম, আমাদের একত্র হয়ে সকলের প্রচেষ্টায় এই আয়োজন করা হয়েছে। তো আমরা আপনাদেরকে শুকরিয়া আদায় করি, আপনারা এসেছেন আমাদের এই আয়োজনকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য। সালামু আলাইকুম। বিশাল বড় একটা সুন্নত, এই সুন্নত বাস্তবায়ন করতে পেরেছি এবং জামাতের সাথে আমরা হুজুরের পিছনে মাওলানা শাইখুল হাদিস আল্লামা হারুনুর রশিদ মাদানী দামত বরকাতুহুম তার পিছনে আমরা সালাতুল ইস্তেসকা আদায় করতে পেরেছি। তো নিজেদের কাছেই কিংবা মনে প্রাণে আমরা একটা আশ্বস্ত বোধ করতেছি। আমরা আল্লাহর কাছে আশাবাদী, ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তার রহমতের বৃষ্টি দ্বারা পরিতৃপ্ত করবেন, এই আশাই আল্লাহর কাছে আমরা ব্যক্ত করি। আজকের এই ইস্তেখারা নামাজের ভিতরে আল্লাহর দরবারে তওবা করা, ইস্তেগফার করা, গুনাহ মাফ চাওয়া, চোখের পানি বিসর্জন দিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে নিজেদের অপরাধকে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ধারা সারা সৃষ্টজীবীর উপরে, পশু পাখি, তৃণলতার উপর বর্ষিত হোক, এই উদ্দেশ্যই আমাদের ইস্তেসকার নামাজের উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক আমাদের এই ইস্তেসকার নামাজকে কবুল করুক, রহমতের বৃষ্টি দিয়ে সারা দুনিয়াকে আল্লাহ পাক একবারে ভিজায় দিয়ে সতেজ করুক, আমিন। পুরো বাংলাদেশে যে তাপমাত্রা ছিল তার চাইতে অধিকাংশ বেশি গতকাল পাবনাতে 43-43 তাপমাত্রা ছিল গতকাল। তো এই যে ওলামায়ে কেরাম বা ছাত্র সমাজ এই নামাজের আয়োজন করেছেন, আমরা আল্লাহর কাছে যেটা দোয়া করেছি যে আল্লাহ তাআলা আমাদের, আমি নিজে মনে করেছি আমার গুনার কারণে হয়তো বা এই আজাব আল্লাহ তাআলা দুনিয়াতে বর্ষণ করতেছেন, তো আমরা সকলে দোয়া করছি, বিশেষ করে আমি নিজে দোয়া করেছি আল্লাহ তাআলা যেন সকল গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ তাআলা যেন পুরনায় আমাদেরকে রহমতের বৃষ্টির দ্বারা পরিবর্ষণ করেন, এটাই আমাদের চাওয়া হওয়া ছিল। আলহামদুলিল্লাহ।